ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ পিয়ালি। আমার আজকের রেসিপি কাঁচা কলার কোফতা কারি। কাঁচা কলার কোফতা কারি বানাবার জন্য আমি নিয়েছি 3টে কাঁচা কলা আর 1টা আলু। সবকটা কাঁচা কলার ওপর আর নিচের অংশ অল্প অল্প করে কেটে বাদ দিয়ে কাঁচা কলাটাকে হাফ পিস করে কেটে নেব। এইভাবে আমি 3টা কাঁচা কলাই কেটে নেব। কাটার সময় ওপরের পাতলা খোসাটা ফেলে দেব। আলুটাকেও হাফ পিস করে কেটে নিয়েছি। এইবার একটা প্রেশার কুকারে কাঁচা কলার আলুটাকে পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ করে নেব। 3টে থেকে 4টা বিসেলেই আলু আর কাঁচা কলা ভালো মতন করে সেদ্ধ হয়ে যাবে। এবার কাঁচা কলার আলুটাকে জল থেকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। প্রত্যেকটা কাঁচা কলার খোসা ছাড়িয়ে নেব। আলুর খোসাও ছাড়িয়ে নেব। এবার কাঁচা কলাটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারি, কিংবা পটেটো ম্যাশার দিয়ে ম্যাশও করে নিতে পারি। হাত দিয়েও মেখে নেওয়া যেতে পারে, যার যেইভাবে সুবিধে সেইভাবে করে নেবেন। কাঁচা কলা গ্রেট করা হয়ে গেছে, আলুগুলোকেও গ্রেট কিংবা ম্যাশ করে নেব। গ্রেট করা আলু আর কাঁচা কলা দিয়ে দেব 1.5 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, বড় চামচের 1 চামচ আদা বাটা, 1 থেকে 1.5 চামচ ভাজা মশলার গুঁড়ো, আর সাথে আমি 2টো পেঁয়াজে বেরিস্তা বানিয়ে দিয়ে দিচ্ছি। সাথে বেরিস্তা ভাজা তেলটাও দিয়ে দেব। তেলটা দিলে কোফতাগুলো নরম আর মুচমুচে হবে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচে বেসন। এই সব কিছু আমরা ভালোভাবে একসাথে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। এবার হাতে একটু তেল মাখিয়ে এই ডোটা দিয়ে কোফতার জন্য আমরা গোল শেপে ছোট ছোট বলস বানিয়ে নেব। আমি এখানে গোল শেপের কোফতা তৈরি করছি। কোফতাগুলো আমরা নিজেদের পছন্দ মতন শেপ কিংবা সাইজে তৈরি করতে পারি। কোফতার সবকটা বলস আমরা তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে বেশি পরিমাণে তেল দিয়ে কোফতাগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমাদের কোফতাগুলো ভাজতে হবে, তা না হলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে। একসাথে বেশি কোফতা ভাজবো না, 5 থেকে 6 পিস করে কোফতা একবারে ভেজে নেব। কোফতাগুলো লালচে করে ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে রাখবো। এইভাবে আমি 3 থেকে 4 বারে সবকটা কোফতা ভেজে নেব। এইভাবে আমি সব কোফতাগুলো ভেজে নিয়েছি। এবার কোফতা ভাজা তেলে দিয়ে দিচ্ছি 2-3টা এলাচ আর 3-4 টুকরো দারচিনি। এলাচ আর দারচিনিটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টুকরো রসুন আর ছোট ছোট টুকরো করে কেটে রাখা আদা। 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি। আদা রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে 2টো পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা বাদামি রং আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভাজার পর যখন একটু নরম হয়ে যাবে তখন 2টো টমেটো চপ করে দিয়ে দেব।
টমেটোটাকে একটু ভেজে নেব। টমেটোটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য দিয়ে দেব সামান্য একটু নুন। টমেটোটা যতক্ষণ না নরম হয়ে গলে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোর এই মশলাটা তৈরি হয়ে গেলে একটা প্লেটে তুলে ঠান্ডা করে নেব। মশলাটাকে ঠান্ডা করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। কড়াইতে আবার তেল গরম করে সামান্য একটু নুন দিয়ে দেব। এবার দুটো আলু ডুমো ডুমো করে কেটে দিয়ে দেব। এক চামচ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। আলু বাদামি রঙের ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে রাখব। এরপর ওই তেলে দিয়ে দেব এক চামচ গোটা সাদা জিরে আর একটা তেজপাতা। ক্যারামেলাইজড করার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিনি। চিনিটা লালচে রঙের ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর টমেটোরের যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তেলে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে ভেজে নেব। মশলাটা কষাবার সময় দিয়ে দেব এক চামচ নুন, এক চামচ হলুদের গুঁড়ো, দেড় চামচ জিরের গুঁড়ো আর দেড় চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলা একসাথে মিশিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য একটু জল দিয়ে খুব ভালো মতন করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা ভাজা ভাজা হয়ে চারপাশ থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, চারপাশ থেকে তেলও বেরিয়ে এসছে। এবার আমরা ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটাকেও মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো গ্রেভির জন্য জল দিয়ে দেব। এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ চিনি। আলুটাকে গ্রেভির সাথে ফুটিয়ে সেদ্ধ করে নেব। আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। হাফ চামচ গরম মশলা দিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নেব। গ্রেভিটা ভালো মতন করে ফুটে গেলে একদম শেষে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দেব। কোফতাগুলোকে গ্রেভির সাথে মিশিয়ে নেব। কোফতাগুলো দেওয়ার পর গ্রেভিটাকে বেশিক্ষণ ফোটাবো না। লাস্টে এক চামচ ঘি দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে কোফতাটাকে নামিয়ে নেব। আমার আজকের কাঁচা কলার কোফতার রেসিপি তৈরি হয়ে গেছে। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।